নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 17 মার্চ 2021, আর এই দিন শুক্রের রাশি পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ শুক্র গ্রহ তুঙ্গ গৃহে অবস্থান করতে চলেছে। অর্থাৎ এই তুঙ্গ গৃহটা মীন রাশির ঘরে, অর্থাৎ শুক্র মীন রাশির ঘরে তুঙ্গ হয়। আর এই তুঙ্গ গৃহে অবস্থান করার ফলে এই 8 রাশির জাতক জাতিকার পার্থিব জগতের বা ভৌতিক জগতের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পেতে চলেছে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। ১৭ মার্চ ২০২১, এই দিন শুক্র গ্রহ তার রাশি পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করছে। আর মীন রাশি শুক্রের তুঙ্গ গৃহ, যার ফলে আপনাদের অর্থাৎ এই 8 রাশির জাতক জাতিকাদের অপার ধন আসতে চলেছে এবং ভৌতিক জগতের সুখ স্বাচ্ছন্দ্য আপনারা পেতে চলেছেন। তার জন্য আপনারা রেডি তো? তাহলে আর দেরি কিসের, আমি একে একে আপনাদেরকে সেই রাশিগুলির নাম উল্লেখ করতে চলেছি। দেখুন তো আপনি এই রাশিগুলির মধ্যে পড়ছেন কিনা। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই শুক্র গ্রহ আমাদেরকে কি দেয় বা কি দেখায়। শুক্র গ্রহ বেসিক্যালি সুখ স্বাচ্ছন্দ্যের গ্রহ, অর্থাৎ শুক্র নাম থেকেই বুঝতে পারছেন সুখ। শুক্র এবং সুখ দুটোই কিন্তু সিমিলার নাম রয়েছে, অর্থাৎ এই নাম থেকেই আপনারা বুঝতে পারছেন যে এই শুক্র গ্রহ বেসিক্যালি সুখ স্বাচ্ছন্দ্যের গ্রহ। এছাড়াও গ্ল্যামার দুনিয়াকেও কিন্তু শুক্র গ্রহ দেখায়। এছাড়াও শুক্র গ্রহ প্রেম প্রেম জীবন বা লাভ লাইফ দেখায়। এছাড়াও শুক্র গ্রহ দৈহিক সুখকেও কিন্তু নির্দেশ করে, অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ ভালো থাকে, শুভ থাকে, তাহলে আপনি বেড হ্যাপিনেস 100% পাবেন। এবং এর পাশাপাশি শুক্র গ্রহ ঠান্ডা গ্লাসের জল থেকে লাক্সারি কার বা এসি রুম টোটালটাই কিন্তু শুক্র গ্রহের আন্ডারে। তাই আপনি কত পরিমাণ এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পাবেন তা কেবলমাত্র আপনার জন্মছকই বলে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আর দেরি কিসের, জেনে নেওয়া যাক কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা ডেফিনেটলি প্রেমের দিকে সাকসেস পেতে চলেছেন। অর্থাৎ প্রেম নিয়ে যেসব বাধা বিপত্তি বা কষ্ট ছিল, সেই সমস্ত কষ্ট কিন্তু আপনাদের মিটে যাবে। এছাড়াও আপনাদের জীবনে একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে, এবং যাদের প্রেম কেটে গেছে তাদের কিন্তু সেই পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবে। এছাড়াও যারা নতুন একটি গাড়ি কিনতে চাইছেন, সেটা 2-হুইলার হোক বা 4-হুইলার, কিনতে পারেন। এছাড়াও ঘরের কোনো হোম অ্যাপ্লায়েন্সেস কিনতে চাইছেন, অর্থাৎ লাক্সারিয়াস প্রোডাক্ট যেমন এসি কুলার এই সমস্ত কিছু, সেটিও কিন্তু আপনারা অতি সহজেই ক্রয় করতে পারবেন। এছাড়াও আপনাদের ভৌতিক জগতে যত ধরনের সুখ হয় সমস্ত সুখই কিন্তু আপনারা পেতে চলেছেন। তার জন্য আপনারা রেডি তো? কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের অর্থাৎ শুক্র তুঙ্গ অবস্থার সুফল পেতে চলেছেন। অর্থাৎ ভৌতিক জগতের যত ধরনের সুখ রয়েছে সমস্ত সুখই কিন্তু আপনারা পেতে চলেছেন। এছাড়াও আপনারা নতুন প্রেমে পড়তে চলেছেন, এবং যাদের জীবনে প্রেম রয়েছে তারা কিন্তু একাধিক প্রেমে পড়বেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আপনারা কিন্তু বিবাহ বৈপুত্র সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, যেখান থেকে কিন্তু আপনার যৌন সংক্রান্ত রোগ ব্যাধি আসার সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন।
তবে আপনার জন্মছক অনুযায়ী এর সুফল কতটা পাবেন সেটা কেবল আপনার জন্মছকই বলে দিবে। তার জন্য আপনারা রেডি তো? এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এছাড়াও পুরনো প্রেমও কিন্তু আপনাদের কামব্যাক করবে। এছাড়াও আপনারা একাধিক প্রেমে কিন্তু জড়িয়ে পড়বেন এবং বিবাহ বৈপুত্র সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যাদের বিবাহ হচ্ছে না তাদের কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যেতে পারে এবং প্রেম থেকে বিবাহে পরিণত হওয়ার কিন্তু অবস্থা দেখা যাচ্ছে। এছাড়াও এই সময় আপনারা লাক্সারিয়াস প্রোডাক্ট কিন্তু ক্রয় করতে পারেন, যেমন একটি গাড়ি, সেটা টু হুইলার হোক বা ফোর হুইলার, এছাড়াও এসি, এই সমস্ত কিছু কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। তার জন্য আপনারা রেডি তো? এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ভৌতিক জগতের, পার্থিব জগতের যত ধরনের সুখ হয় সমস্ত সুখই কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং যাদের প্রেম ভেঙে গেছে তাদের কিন্তু আবার পুরনো প্রেম কামব্যাক করবে। এছাড়াও আপনারা এই সময় লাক্সারিয়াস কোনো প্রোডাক্ট গৃহের জন্য কিনতে পারেন এবং আপনাদের দৈহিক সুখ কিন্তু মিলবে। তবে আপনার জন্মছকে শুক্রগ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বড় বিচার্যের বিষয়। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ভৌতিক জগতের সমস্ত ধরনের সুখ আসতে চলেছে। যাদের প্রেম ভেঙে গেছে তাদের কিন্তু নতুন প্রেম আবার আসবে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এছাড়াও বিবাহ বৈপুত্র সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং যৌন সংক্রান্ত অসুখ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবং আপনারা এই সময় নতুন কোনো প্রোডাক্ট, লাক্সারিয়াস প্রোডাক্ট কিন্তু গৃহের জন্য কিনতে পারেন। তার জন্য আপনারা রেডি তো? এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ভৌতিক জগতের যত ধরনের সুখ হয় সমস্ত সুখই কিন্তু মিটতে চলেছে। এই সময় আপনাদের জীবনে নতুন প্রেম আসবে এবং এর পাশাপাশি আপনাদের জীবনে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এর পাশাপাশি আপনারা এই সময় যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন এবং আপনারা এই সময় লাক্সারিয়াস কোনো প্রোডাক্ট কিন্তু গৃহের জন্য কিনতে পারেন। এছাড়াও এই সময় আপনাদের দৈহিক সুখ কিন্তু মিলার সম্ভাবনা রয়েছে, তবে বিবাহ বৈপুত্র সম্পর্কে জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপরে যে সাত নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনারা এই সময় ভৌতিক জগতের যত ধরনের সুখ হয় সেই সমস্ত সুখ কিন্তু আপনারা পাবেন। এই সময় আপনাদের জীবনে নতুন প্রেম আসবে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এছাড়াও যাদের বিবাহ আটকে গেছে তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের দৈহিক সুখ কিন্তু আসবে এবং বিবাহ বৈপুত্র সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এই সময় আপনারা কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট কিন্তু গৃহের জন্য কিনতে পারেন। এরপরে যে আট নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে নতুন প্রেম এবং এর পাশাপাশি আপনাদের জীবনে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এই সময় আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং হবে এবং আপনারা কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট কিন্তু কিনতে চলেছেন গৃহের জন্য। এছাড়াও এই সময় আপনাদের জীবনে যৌন চাহিদা, যৌন আকাঙ্ক্ষা কিন্তু বৃদ্ধি পাবে, এদিকটা অবশ্যই মাথায় রাখবেন। এবং আপনাদের জীবনে বিবাহ বৈপুত্র সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখবেন। তার জন্য আপনারা রেডি তো? তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।